আবার আপনাকে স্বাগত। সম্বোধন করে একটি অবৈধ সরকার চলমান, এই অবৈধ সরকার হতাশার কিছু নেই, সবার সহযোগিতায় আমাদের নেত্রীর মুক্তি কর্মসূচি সভায় সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জেলা আবুল কাইনগর বিএনপির মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জেলা সেই 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ জিন্দাবাদ। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যারা বিশ্বের বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন এই ধরনের সালের 8 ফেব্রুয়ারি আমাদের আমাদের এই বাংলার কানায় খানায় সবাই জানে যে দেশ নেত্রী 3-3 বারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা বা নাট মামলা দিয়ে 1 বছর থেকে কারাগারে বন্দী করে রেখেছে। বারবার নির্যাতিত নেতা সাধারণ সম্পাদক আলী আহমেদ সহ সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল এবং মহিলা দল সবাইকে মুক্ত করে আনতে পারি নাই। আমরা কেন্দ্রের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং আমার অহংকার, আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশী জাতীয় জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার পক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রহসনের বিচারে অন্যায়ভাবে শেখ হাসিনার প্রতিহিংসার কারণে আজকে 1 বছর কারাবরণ করতে হয়েছে। হেরেছে বাংলাদেশ, হেরেছে গণতন্ত্র, হেরেছে শেখ হাসিনার প্রতিহিংসা, আর বাংলাদেশে নতুন একটি গালি সৃষ্টি হয়েছে। একসময় মির্জাপুর নাম ছিল, আজকে মির্জাপুর গালিতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশে একদিন শেখ হাসিনা হয়তো বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যারা বিশ্বের বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন এই ধরনের মানুষরা বিভিন্ন সময় জেল খেটেছেন, গড়িয়া খেটেছেন, দীর্ঘদিন কারাবরণ করেছেন, আবার সে দেশের রাষ্ট্র নায়ক হয়েছে, রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন। আপনারা আপনাদের যাই হোক, আমরা শুধুমাত্র দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে সকল কর্মসূচি আসবে সে সকল কর্মসূচি আপনারা সকলে সহিত হবে মামলা। অথচ প্রতিহিংসা বশত বেগম জিয়াকে রাজনৈতিক ভাবে প্রতিবন্ধ করার জন্য বেগম জিয়াকে বিএনপি রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য 1-11 ফখরুদ্দিন মইনুদ্দিনের যে -2 ফর্মুলা, সেই ফর্মুলাকে অনুসরণ করে 1-11 প্রেরণা শেখ হাসিনা সরকার -1 এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 2018 সালের 8 ফেব্রুয়ারি একটি রায় দিয়ে বেগম